আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে টিপসটি দেব সেটা হলো গিয়া, যে সকল স্বামী স্ত্রীরা আছেন তাদের মধ্যে প্রচুর পরিমাণ ঝগড়া, সারা দিন ঝগড়া লেগেই থাকে, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারতেছেন না, এবং সংসারের অশান্তি দূর হবে এই তদবিরটির মাধ্যমে। এটি সম্পূর্ণ ইসলামিক শরীয়ত ভিত্তিক, এবং আপনারা এটা কুফরি বা অন্য কোনোভাবে নেবেন না। আর এই যে আমার সামনে নকশাটি দেখছেন, এই নকশাটি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এই নকশাটি কিভাবে কাজ করবেন আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন, যে কোনো একটা ভালো মানের সাদা কাগজ নেবেন, কাগজটা অবশ্যই পাতলা নেওয়ার চেষ্টা করবেন। আর কাগজের উপর যেটা করবেন, আপনারা সাধারণ যে কোনো লাল কলম দিয়ে এই নকশাটি আঁকবেন। নকশাটি এঁকে আপনারা যেটা করবেন, যে কোনো একটা বোতলে বা গ্লাসে আপনারা সেই কাগজটি ভিজিয়ে আপনারা দুজনই পানি পান করবেন। আর হ্যাঁ দর্শক, একটা কথা বলে নিই, এটি শুধু তাদের জন্যই কার্যকারী হবে যে একজন আরেকজনকে যারা বুঝেন ঝগড়া হচ্ছে, আপনাদের ভিতরে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে, ঝগড়া হওয়ার পরও কেন ঝগড়া হচ্ছে অনেক সময় কারণ খুঁজে পান না, তাদের ক্ষেত্রে খুব কার্যকারী। কিন্তু আর এই যে তদবিরটি দেখাচ্ছি, এই তদবিরটি যদি আপনারা সঠিকভাবে ভালো ফলাফল পেতে চান, অবশ্যই আপনাদের দুজনেরই মতামত থাকতে হবে। যদি দুজনের একজনের মতামত থাকে, সেক্ষেত্রে কিন্তু এই তদবিরটি কোনো রকমই আপনাদের জন্য কার্যকারিতা বয়ে আনবে না। তো অবশ্যই আপনারা দুজন মিলে একসাথে এই তদবিরটি গ্রহণ করবেন। যেমন এই তদবিরটির নিয়মটা আমি আবারও বলছি, সেটা হলে গিয়ে আপনারা সাদা কাগজে লিখে লাল কালি দিয়ে লেখার পর আপনারা যে কোনো পানির সাথে ভিজিয়ে বা অল্প কিছুক্ষণ ভিজিয়ে বা ভিজিয়ে খাওয়ার পর আপনারা খুব সুন্দর ভালো ফলাফল পাবেন। আর একটা কথা বলি, যদি আপনাদের এই ধরনের কোনো জটিল সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর একটা কথা বলি দর্শক, সেটা হলে গিয়ে আপনারা যদি সঠিকভাবে তদবিরগুলো করতে না পারেন বা একটু ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতা হবে না। তবে আশা করি অনেকের ক্ষেত্রে ভালো ফলাফল পান, যতটুকু পারি আপনাদের উপকার করার চেষ্টা করি। আর হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যে স্ক্রিনশটটা নিয়ে আপনার আশেপাশের মসজিদের যে কোনো ইমাম বা আলেম সবকে দেখাতে পারেন, ঠিক আছে, আশা করি ভালো কিছু পাবেন। তো দর্শক, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। উপকার পেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি কমেন্টস করে জানাবেন যে কোন বিষয়ে আপনারা তদবির চান। আল্লাহ হাফেজ।